হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে যারা যারা লাইভে জয়েন হয়ে গিয়েছেন সবাইকে কাইন্ডলি একটু কমেন্টস করে জানাতে হবে যে লাইফটা এখন ক্লিয়ার কিনা আমি হচ্ছে বিকালে লাইফটা আনক্লিয়ার ছিল দের সো এখন আবার সবাই রিকোয়েস্ট করেছে লাইভে আসার জন্য কলেজে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু সুন্দর লাগতেছে তোমাকে আমার ভালো লাগতেছে না আপু আমার বিরক্ত লাগতেছে লাইফটা ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু জানিয়ে দেন হ্যাঁ সবাই একটু জানিয়ে দেন যে লাইফটা ক্লিয়ার এখন দেখতে পাচ্ছেন কিনা এখন ক্লিয়ার কিনা দেন শেয়ারের যে অপশনটা যে অফারটা আমি দিয়েছি ফার্স্ট অফ অল আগে দেখবেন লাইফটা ক্লিয়ার কিনা দেন হচ্ছে কনটেস্টটা খেলা শুরু করবেন হ্যাঁ হাই লাভলি সিস্টার হ্যালো আপু হাই আপু হ্যালো আপু অনেক কিউট লাগে দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ আপনাদের ভালো লাগলে হলো আর কারো ভালো লাগা লাগবে না সো লাইফটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানিয়ে দেন সবাই একটু হচ্ছে আমাকে কমেন্টস করে জানিয়ে দেন লাইফটা ক্লিয়ার কিনা ভয়েসটা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা হ্যাঁ মিস ইউ দোস্ত অনেকদিন দেখা হয় না তোকে আচ্ছা তুই আমি কি বলবো তুই তো বিডির বাইরে থাকিস দ্যাট সয় যখন আসিস আবার আমি টাইম পাই না সো নেক্সট টাইম ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে হ্যাঁ অল ক্লিয়ার আছে আপি থ্যাংক ইউ সো মাচ আপু ক্লিয়ার না গো শুরু হয়েছে নেটওয়ার্কের ঢং শুরু হয়ে গেছে সো দেখি আগে ক্লিয়ার হয় কিনা আচ্ছা অফার 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 কমেন্টস করতে থাকেন ম্যাটার বাট হচ্ছে আগে ক্লিয়ার দেখেন আপনারা দেন হচ্ছে শেয়ার করবেন আর জানেন যে পাঁচশো শেয়ার করলে পাঁচশো টাকা গিফট পাবেন আচ্ছা আপু হ্যালো আপু হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ডলি আপু আপনি কেমন আছেন সো লাইফটা যদি ক্লিয়ার থাকে সবাই শেয়ার করে দেন বাট একটা কিন্তু কন্ডিশন কন্ডিশন যেটা হচ্ছে যে আপনাদেরকে শুধু কিন্তু গার্লস আর সেলিং গ্রুপে শেয়ার করতে হবে কোনো ছেলেদের গ্রুপ বা অনাদার কোন গ্রুপে যদি শেয়ার করেন কন্ট্রেশ থেকে বাদ হয়ে যাবেন সো অবশ্যই শেয়ারটা কিন্তু আর সেলিং গ্রুপে করতে হবে ক্লিয়ার 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 এত মশা কেন না মশা না আচ্ছা ক্লিয়ার লাইফ লাভ ইউ সো মাচ ডিয়ার লাভ ইউ টু ডালিয়া আপু আচ্ছা আপু আমার পাপাই ক্রিমটা কিন্তু আজকে পেলাম না কালকে প্লিজ পেয়ে যায় ওকে আপু আজকে না পেলে অবশ্যই কালকে পাবেন অনেক কিউট লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ আপু ডায়মন্ড দিলে কি অনেক ফসা হতে পারবো জি ডায়মন্ডটা অনেক ফসা হওয়ার জন্য হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ লাভ ইউ জানটা লাভ ইউ টু রেশমা আপু আচ্ছা হাই কেমন আছো আলহামদুলিল্লাহ লাস্ট লাইভে দুইশো শেয়ার করেছিলাম কিছুই পাননি তাহলে আপনি বলে দেন ইনবক্স করেন ইনবক্স করে বলেন যে দুইশো শেয়ার করেছি বাট কিছুই পাইনি তাহলে হচ্ছে আপনারা ওই নোটিসটা আমার পর্যন্ত পৌঁছাবে আর আমি ইনশাল্লাহ হচ্ছে সবাইকে সবাইকে উইনার করব সবাইকে গিফট দিব কেউ কিছু না কিছু পাবেন হ্যাঁ আচ্ছা লাইভ শেয়ারে ইচ অ্যান্ড এভরি পারসন কেউ না কেউ কিছু না কিছু তো পাবেন সো এটা নিয়ে মন খারাপ করার কিচ্ছু নাই একটা তফাৎ আছে যেটা হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে যে একসাথে যদি আমরা সবাইকে উইনার করি ইজ ইট পসিবল এটা তো পসিবল না বাট ওয়ান বাই ওয়ান করে কিন্তু আমরা সবাইকে উইডার করবো হ্যাঁ আচ্ছা ডায়মন্ড ক্রিমটা কতটুকু আপু ডায়মন্ড ক্রিমটা হচ্ছে আপনার পঞ্চাশ গ্রাম বা পাঁচ গ্রাম এরকম হবে ডিটক্স প্ল্যান অ্যাপডোমান ক্যাপসুল একসাথে খাওয়া যাবে হ্যাঁ একসাথে খাওয়া যাবে আপু আপু এটা ইউজ করতেছি ছয় দিন কোনো ম্যাটার না আপু আরও ইউজ করেন আচ্ছা সো লাইফটা সবাই শেয়ার করে দেন হ্যাঁ পাঁচশো শেয়ার করলে হচ্ছে পাঁচশো টাকা গিফট ভাউচার অথবা হচ্ছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট হচ্ছে গিফট নিতে পারেন সেটা হচ্ছে আপনার চুজ আপনার ইসের উপরে বেস করে চয়েসের উপরে আর অবশ্যই লাইফটা কিন্তু জাস্ট পারবেন করতে তারা হচ্ছে মণি আপু না থাকলে যে আমার কি হইত উনি সবাইকে প্রোডাক্টের প্রাইস জানায় সবকিছু ইউজ প্রসেস জানায় থ্যাংক ইউ সো মাচ হাই জান আপু হ্যালো আপু আপু পাপাই ল অনেক লিকুইড বলো না আপু আচ্ছা আপু লাইফ পাঁচশো টাকা শেয়ার করে ব্লক হয়ে যায় যারা দুই তিনটা আইটি দিয়ে করবেন তারা পারবেন আহ এসে গেছে কিউট আপু আচ্ছা হাই আপু দিন পর তোমার লাইফ দেখতে পারলাম এক্সামের কারণে টাইম পাই নাই আচ্ছা

লোকাওকে নিয়ে আসেন এবার ফসা বানায় দেখান হ্যাঁ অনেকে তো বলে যে কালো নিগ্রোরা কালো কেন নিগ্রোরা তো নিগ্রোদের জায়গা আমি নিগ্রো পাবো কোথায় সো হচ্ছে নিগ্রোদেরকে যাদের হচ্ছে বলবো যদি নিগ্রো কাউকে নিয়ে আসেন আমি নিগ্রোদের カラー ট্রান্সফরমেশনটা একদম হচ্ছে ফরনিয়াদের মতো বানাই ফেলবো এটা হচ্ছে এত পরিমাণে হোয়াইটেনিং করে টোটালি 8 থেকে 10 শেড ডায়মন্ডার কিন্তু হচ্ছে রিভিউ আসা শুরু করতেছে প্লাস এটা কিন্তু আর কয়েকদিন পর কপি হয়ে যাবে অ্যাজ ইউ নো আমার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হচ্ছে কপি হয়ে যায় সো ডায়মন্ডটাও কপি হয়ে যাবে এমনিতেই হচ্ছে পাপায়টার এত কপি বাস পাপায়টার হচ্ছে এত কপি হয়ে গেছে আর ডায়মন্ডটা তো আরো বেশি কপি হবে কারণ হচ্ছে এটা কিন্তু জাপানি ক্রিম প্লাস শুধু ফর্সা না একদম আপনার স্কিনের কোনো দাগই থাকবে না ম্যালেজমার দাগ একটির দাগ পিম্পলের দাগ পিম্পল পর্যন্ত না এটা হচ্ছে আপনার পিম্পলস র্যাশের জামসটা পর্যন্ত বের করে দেয় স্কিনটাকে সুপার ডুপার টাইট করবে যারা হচ্ছে বয়সের ছাপ পড়ে গেছে স্কিনে তারা এইটা ইউজ করবেন হ্যাঁ বিকজ এইটা ইউজ করলে কিন্তু আপনার স্কিনে কোনো বয়সের ছাপটা থাকবে না স্কিন প্রচণ্ড পরিমাণে টাইটেনিং করবে আর এইটা বলতেছেন আপু এটার কোয়ান্টিটিটা এত বেশি আপনি যখন দেখবেন যে দুই থেকে তিন মাসও শেষ করতে পারতেছেন আপনার কাছে বিরক্ত লেগে যাবে যে এইটা এত পরিমানে কেন বেশি এত বেশি কেন আপু তুমি এত ভালো কেন আচ্ছা আচ্ছা সো এটার কথা বলি ডায়মন্ড ক্রিমটা যারা চাচ্ছেন যে আপু আমি একটা ক্রিমের মধ্যে আপু ক্রিমটা হাতে সোয়াচ করে দেখাব কপি হয়ে যাবে আপু সরি কপি হয়ে যাবে হাতে সোয়াচ করে দেখাবো কপি হয়ে তারপর দেখাবো মানে আমি এখন চাচ্ছি যে কপিটা কিভাবে করে সেটা বের করার জন্য ঠিক আছে সো এখন আমি হচ্ছে আমার কোনো প্রোডাক্টের ভিতরে খুলে দেখাই না ক্রিমের কালার দেখাই না পাপাই ক্রিমটা এভাবেই কপি হয়েছে আপনারা কি চান যে আপু কপি হলে যদি বলেন যে আপু কপি হলে হোক আমাদের কোনো সমস্যা নেই তাহলে এটা আপনাদেরকে খুলে দেখাবো বাট আমি চাচ্ছি না আমার এই প্রোডাক্টটা আমার এত পছন্দের একটা প্রোডাক্ট কপি হয়ে যাক এটা কপি হয়ে গেলে তা আমার মাথা খারাপ হয়ে যাবে আপু কারণ পাপাই ক্রিমটা এত জায়গায় কপি আমি আপনাকে বলে দিব এটা এমন কোনো পেজ নাই যে আপনি পাপাই ক্রিমটা পাবেন না ম্যাক্সিমাম পেজে পাপাই ক্রিমটা ডুপ্লিকেটটা সেল করা হচ্ছে আপু বাট ডায়মন্ড ক্রিমটা আমি চাচ্ছি না যে এটা আমি ডুপ্লিকেট করার চান্সেসটা করে দিচ্ছি সো এটা হচ্ছে আপনার স্কিনের যদি ব্রোনের প্রবলেম থাকে ব্রোন টোটালি চলে যাবে হ্যাঁ তোমার হেয়ার অনেক লং হয়েছে আপু চুল ছেড়ে চুলটা যদি সামনে আসে সবাই হচ্ছে এই কথা বলে আর এটা জাস্ট আমি অনেস্টলি স্পিকিং ডক্টর ডেভি টয়েলের জন্য এটা আমারটা দেখে না আপনারা যখন নিজেরা ইউজ করবেন হচ্ছে বুঝতে পারবেন যে ডক্টর ডেভি টয়লটা কত পরিমাণে ভালো আর ডক্টর ডেভি টয়েলের কাজই চুলটা লম্বা করা যাদের লং হেয়ার পছন্দ তারা হচ্ছে ডক্টর ডেভি টয়লটা ইউজ করবেন ওকে আচ্ছা সো এটা হচ্ছে এমন একটা ম্যাজিক্যাল ক্রিম আমার অনেক সময় দিতে মন চায় কারণ এটা পিঙ্কিশ হোয়াইট করে তো জাপানিজদের মতো স্কিনটা পাবেন সো আমার জাপানিজদের মতো স্কিন পেতে খুবই মন চায় বাট এটা দিলে আমি যে সাদাটা হয়ে যাব আপনাকে ই মেনে নিবেন না আচ্ছা আপু তোমার হেয়ার অনেক লং হয়েছে তাই নাকি আপু থ্যাংক ইউ সো মাচ গুলো গুলো শোনা আপু থ্যাংক ইউ আমি দশ হাজার টাকা প্রোডাক্ট দিবো আমার প্রবলেম গুলা আচ্ছা ফোনে বলতে চাই আপু ফোনে বলার কোনো স্কোপ নেই কাইন্ডলি লাইভে শেয়ার করতে হবে আমাদের হিউজ হিউজ ভিআইপি ক্লায়েন্ট আছে যারা কি টাকার প্রোডাক্ট একসাথে হচ্ছে পার্চেস করছে বাট আমি তাদেরকে টাইম যদি বলেন যে আপু আমি হচ্ছে সবাইকে রিসপেক্ট করি বাট টাইম হয় না আমি যে হচ্ছে কাউকে ফোনে কথা বলবো ফোনে সাজেস্ট করবো হ্যাঁ নাম্বার আছে পেজের নাম্বার আছে তারপর আপনি যদি হার্ডলি কোনো ইয়া করেন যে আমার আমি জানতে চাচ্ছি অ্যাকচুয়ালি ইউজ প্রসেস গুলো জানতে চাচ্ছি আপনি আমাকে আজ করতে পারেন বা আরেকটা নাম্বার অফার দেওয়া ওইটাতে কল করতে পারেন শেয়ার করতেছি সোনা আপু থ্যাংক ইউ নন্দিতা আপু আপু আমি ডায়মন্ড ক্রিম পেয়ে গেছে ইয়ে আপু যারা এটা পেয়েছেন আমি বলবো যে তারা অনেক অনেক লাকি ডায়মন্ড লেজারটা যারা পেয়ে গেছেন তারা অনেক লাকি কজ এটার মতো কোনো ক্রিম হয় না আপু এটা আপনার স্কিনটাকে ফ্ললেসলি হোয়াইটনিং করবে এটা যত দিন দিবেন মনে করেন যে আপনি একদিন করে দিবেন এক শেড করে ফসা হতে থাকবে প্লাস এটা পিঙ্কিশ হোয়াইট করে অনেক নাইস লাগতেছে কলিজা থ্যাংক ইউ সোনা আপু আচ্ছা আপি উইন্টার হয়ে অনেক খুশি আচ্ছা আমি উইনার হয়ে অনেক খুশি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং আপু যারা লাইভ শেয়ার করবেন অবশ্যই তো তারা উইনার হবেন আমি কাউকে মিস দিব না কাউকে হচ্ছে মিস দিবো না জাস্ট আপনাকে একটু সময় দেবেন আপু দুইটা আইডি দিয়ে গ্রুপে শেয়ার করলে কি গিফট পাবো আপনি চারটা পাঁচটা আইডিও কাজে লাগাবেন কোনো সমস্যা নেই জাস্ট হচ্ছে শো করতে হবে যে আইডিগুলো আপনার হ্যাঁ আপু ডায়মন্ড গ্রুপের প্রাইস কত আপু এটার প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা আর এটা যদি বলেন যে অনেকের কাছে প্রাইসটা বেশি লাগে যে অ্যাফোর্ডেবল না সো আমি বলবো কি এটা আপু আপনাকে দুইটা তিনটা ইউজ করতে হবে না একটা ইউজ করে আপনার মাথা নষ্ট হয়ে যাবে একটা যদি আপনি ইউজ করেন আপনার টোটাল স্কিনটা এমন ভাবে ফেয়ার হবে এটা কিন্তু পার্মানেন্ট ফেয়ার করবে আপু জীবনেও আপনি যদি ডায়মন্ড ক্রিমটা কমপ্লিট করেন জীবনও আপনার স্কিন কালার নষ্ট হবে না প্লাস এটা কোনো চামড়া তুলবে না ইচিং করবে না পিলিং করবে না লোম বাড়াবে না যে অনেকের ভয় থাকে যে এত ফর্সা করবে কোনো সাইড এফেক্ট তো থাকে বা অনেকে ভাবে যে এগুলা দিলে সাইড এফেক্ট হয়স আমি বলবো যে এটা এমন একটা পিউরিড একটা ক্রিম যেটা আপনার হচ্ছে কোনো সাইড এফেক্ট থাকবে না আপু আচ্ছা আপি একটু ডায়মন্ডটা ইউজ করে দেখা বা বুঝতেছি না ইউজ করব এটা নাইট ক্রিম আপু আর হচ্ছে এটা আমি ইউজ করতেছি না কেন আপনাদেরকে আমি বলেই দিয়েছি এটা যখন নিজে ইউজ করবেন তখন বুঝবেন যে আমি কেন ইউজ করি নাই এটা প্রচন্ড মাত্রায় হোয়াইটেনিং করে প্রচন্ড মাত্রায় আর এটা যদি আমি দেই আমি ভূতের মতো সাদা হয়ে যাবো সো আমি এটা আমি দিতে চাচ্ছি না এটা পিঙ্কিশ হোয়াইট করে প্রচন্ড পিঙ্কিশ হোয়াইট করে আপনি ভূতের মতো সাদা হবেন ঠিকই বাট আপনাকে দেখতে হচ্ছে আর্টিফিশিয়াল লাগবে না আপু ব্রু টাক হয়ে যাচ্ছে কোনো ব্রু আপু ব্রুর জন্য কোনো প্রোডাক্ট হবে না আপু দিন দিন অনেক কিউট হয়ে যাইতেছে গো মার্শাল্লা আচ্ছা না আপু কিউট হইতেছি না পচা হইতেছি দিনে দিনে শীতের দিন চলে আসছে তো এখন আমার অনেক এখন আমার স্কিনের সমস্যা হবে আমার চুলের সমস্যা হবে এটা হচ্ছে উইন্টারে আমার সমস্যা হয় ডায়মন্ড দিয়ে রাতে দিনে দেওয়া যাবে আপু ডায়মন্ডটা রাতে দিবেন যেহেতু এটা নাইট ক্রিম আর ডে ক্রিমটা হচ্ছে নোবেল ডে ক্রিমটা এখন আমি আপনাদেরকে নোবেল ডে ক্রিমটা সোয়াচেস্টটা দেখাই এটা কিন্তু স্টক শেষ হয়ে যাচ্ছে আর পরে তো পাবেনই না সাপোজ যদি পানো আপনাদেরকে আঠারোশো টাকা নিচে এক টাকা কমে হচ্ছে দিতে পারবো না আমি কজ এটা হচ্ছে আবার যখন স্টকে আসবে তখন অনেক হাই প্রাইজেই আসবে আপু সো এটা কিন্তু স্টকটা খালি হয়ে যাচ্ছে এখন আপনারা অফার প্রাইজে পাচ্ছেন পরে আসলে তো পরে আসবে কিনা তাও জানি না আসলে তো নিতে পারতেন সো পরে আসবে কিনা জানি না এটা কিন্তু একটা ডে ক্রিম যারা ডে ক্রিমের মাধ্যমে অনেক অনেক বেশি ফেয়ার হতে চাচ্ছেন যে আপু একটা ডে ক্রিম দিয়ে ডে বাই ডে স্কিনটা প্রচন্ড গ্লোয়িং করতে চাচ্ছি প্রচন্ড হাইটেনিং করতে চাচ্ছি এটা কিন্তু মসচুরাইজিং করবে মস্চারাইজিং করবে নারিশিং করবে একদম হচ্ছে স্কিনটা সফট করবে গ্লাসিং করবে প্লাস নোবেল লেডি ডে ক্রিমটা যখনই আপনারা দিবেন তখনই দেখবেন যে স্কিন পুরা গ্লো করতেছে জাস্ট ধামাকা 글로 আচ্ছা আপু এই ইয়ারিং কি এটা আমারও আছে তাই না ক্যাপু थैंक यू আচ্ছা আপু আচ্ছা আমার ব্রাদার টাক হয়ে গেছে কোন প্রোডাক্ট দেখাও ও ওকে আপু তাহলে ওটার জড়া হচ্ছে ইটা নিবেন যে লিজানো টনিকটা যেটা থাইল্যান্ডে গ্যারান্টি দিয়ে সেল করা হয় নতুন চুল গজানোর জন্য নোবেল ক্রিম জাস্ট ওয়াও নোবেল ক্রিমটার রিভিউ কে কে দিতে চান একটু দিয়ে দেন হ্যাঁ আচ্ছা নোবেল ক্রিমটার ইউজার কারা কারা তারা একটু রিভিউ দেন ওকে আচ্ছা সো হাই কুইন আপু লাভ ইউ লাভ ইউ টু আপু আচ্ছা এটা আমি একটু সোয়াচেসটা দেখাই কারণ সোয়াচেসটা না দেখলে তো আপনারা বুঝতে পারবেন না এটা টোটালি মাখন টাইপের একটা ক্রিম আর আমি বলবো যে আমার চোখে কি আমার লাইফে দেখা একটা বেস্ট ডে ক্রিম হচ্ছে নোবেল লেডি ডে ক্রিমটা যেটা দেয়া মাত্র সবাই ফ্যান হয়ে যায় এটা আমি বলবো যদি আপনার একবার দিয়ে একবার যদি স্কিনে দেওয়ার পর আপনার ভালো না আমাকে ব্যাক করে দিন আমি খুশি খুশি ব্যাক নিয়ে নিব এটা কোনো আপু ব্যাক করে না ইভেন অনেক আপু এটা উইন্টারেও ইউজ করবে প্লাস সামারেও ইউজ করার জন্য অনেকগুলো হচ্ছে স্টক করে রেখেছে এটার আমি জাস্ট সোয়াচ টা দেখাই প্রচন্ড পরিমাণে স্কিনটাকে গ্লাসি করবে স্কিনটাকে হচ্ছে আপনার প্রচন্ড গ্লাসি করে হেলদি করে এই যে দেখেন এটা কিন্তু স্কিনের একটা ট্রিটমেন্ট খালি নর্মাল ডে ক্রিম না এটা যখন আপনি দিবেন দিতে দিতে আপনার স্কিনটা এরকম গ্লাস হয়ে যাবে আপু আজকে আপনাকে অনেক সুন্দর লাগতেছে তাই নাকি আপু আচ্ছা আপু আবার হেয়ারে অনেক খুশকি কি দিব আপু ওটার জন্য শ্যাম্পু আছে আমাদের ভালো ভালো বাট এখন স্টকে নেই ওয়েট করেন কিছুদিন পরে চলে আসবে হ্যাঁ আচ্ছা সো এই এই ক্রিমটা দেখেন যে এইটা একদম মিল্কের একদম হচ্ছে আপনার স্কিনটাকে মাখন টাইপের একটা কালার দিবে প্লাস প্রচন্ড পরিমাণে এটা কিন্তু স্কিন ইফেক্ট দেয় যখন আপনি দিবেন একদম হচ্ছে আর্টিফিশিয়াল লাগবে না এটা কিন্তু টোটালি টোটালি আপনার স্কিনটাকে হচ্ছে মনে হবে ন্যাচুরাল কালার আপনি যখন এই ক্রিমটা দিবেন আর দেখেন আমি হচ্ছে মুজবোনা না হাত মুজবো না যদি বলেন যে এইভাবেই রেখে দিব একটু পরে দেখবেন কি হাতটা ড্রাই হয়ে গেছে মানে স্কিন গুলো ভিতরে ঢুকে যাবে সাদা সাদাই থাকবে বাট স্কিনটা টোটালি সফট হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আপু ডবল ক্রিমটা ফেয়ার লাভের মতো ইউজ করতে পারবো পারবেন আপু এটা হচ্ছে বাইরে যাওয়ার সময় আপনারা দিয়ে যাবেন দেখেন এই হাতে তো দিই নাই এই হাতে দিয়েছি এত সুন্দর একটা কালার শুধু হোয়াইট মানে সুন্দর না এটা এত সুন্দর একটা কালার বলার বাইরে হ্যাঁ অনেক কিউট তুমি থ্যাংক ইউ আপু আমি কখনোই কিছু নিতে পারলাম না আরে কেন আপু আচ্ছা এটা হাতে দেওয়া যাবে আপু এত সুন্দর একটা ক্রিমকে আপনি হাতে দিয়ে নষ্ট করবেন আমি ফেসে কেন দিচ্ছি না আমার ফেসে ইফেক্টটা বুঝবেন না আপনারা হ্যাঁ সো হাতে দিলে ইফেক্টটা বোঝা যায় বেশি এখন দেখেন ড্রাই হয়ে গেছে হয়ে গেছে ম্যাট জাস্ট এটা একটা ম্যাজিক হ্যাঁ এটা দেওয়ার পরে জাস্ট আপনি পাঁচ মিনিট পাঁচ মিনিটও লাগবেন আর একটু কিছুক্ষণ ওয়েট করে দেখবেন যেটা হচ্ছে ম্যাট হয়ে গেছে আপত্ত এত সুন্দর কেমনে হতে পারেন আল্লাহ আচ্ছা নোবেল এটা দেখেন হ্যাঁ আপু সান প্রোটেক্টরের কাজ করবে এটার মধ্যে এই স্পিএফ দেওয়া আছে দ্যাটস ওয়াই হচ্ছে এটা সান প্রোটেক্টরের কাজ করে আর এই ক্রিমটা যারা নিবেন প্রেমে পড়ে যাবেন জাস্ট আমি বলবো একটা কথাই প্রেমে পড়ে যাবেন এত পরিমাণে এটা স্কিনটাকে গ্লো করে আপনি যতদিন দিবেন ততদিন স্কিনটাকে গ্লো আপ হবে স্কিনটা সফট হবে এন্ড বাচ্চাদের মতো সফট হয়ে যাবে এই যে দেখেন আমি হাতে দিলে আমার বারবার এটা আমি বলেছি যে হাত দিয়ে ধরতে ইচ্ছা করে বাস এটার মতো কোনো ডে ক্রিম হয় না আপনি এটা কিন্তু কোরিয়ান এটা অবভিয়াস অবশ্য সই হচ্ছে এটা কোরিয়ান প্রোডাক্ট সই এতটা ভালো বিকজ কোরিয়ান প্রোডাক্ট হচ্ছে ভালো ভালো ব্র্যান্ডেড প্রোডাক্ট হচ্ছে মার্কেটিং করে আপু বলো না আপু কি বলবো আপু আমি দশ হাজার দুশো টাকার প্রোডাক্ট অর্ডার করছি বাট আমার মামার বাড়ির অ্যাড্রেসে আহ নয় তারিখে প্রোডাক্ট গুলো কোনো সমস্যা নেই বলে দিয়ে পেজে বলে দিয়ে তাহলে হবে আপু তোমার ড্রেসটা খুবই সুন্দর লোকে চলে আসছি বলেন না হ্যাঁ আচ্ছা আপনি উইন্টারে উইন্টারে যত বেশি ইউজ করবেন তত আপনার স্কিনের গ্লো বাড়তে থাকবে আর নোবেল লেডি ডে ক্রিম হচ্ছে আমি রাতের বেলাও দেই আমি এটা রাতে দিয়েও ঘুমাই কজ অফ হচ্ছে আমার স্কিনের চামড়া ওঠে শীতের কারণে আমার স্কিনের চামড়া উঠে যায় সো এটা দিলে মনে হয় যে স্কিনটা টোটালি পলিশের কাজ করে হ্যাঁ এটা হচ্ছে টোটালি আপনার স্কিনটা পলিশের কাজ করবে যেদিন চামড়া উঠে পরের দিন দিয়ে হচ্ছে দেখি যে আমার স্কিনটা মনে হয় পলিশ করা কোনো চামড়াই উঠে না জীবনে এরকম লাগে স্কিনটা আচ্ছা এটার নাম হচ্ছে নোবেল লেডি ডে ক্রিম প্রাইস হচ্ছে আঠারোশো টাকা বাট এটা কিন্তু অফার প্রাইস আছে নোবেল ক্রিমটা হচ্ছে অফার প্রাইসে আছে সো এটা যারা অফার প্রাইসে নিতে চাচ্ছেন বিশ বার অফার কমেন্ট করলে এটা আপনি পনেরোশো টাকাতে পাবেন দেখেন যারা জানে আমি বলার আগে তারা হচ্ছে নিয়ে নিতেছে কজ এটা থাকবে না এটা দুই দিন পর স্টক হয়ে যাবে পাবেন না প্লাস হচ্ছে পেলেও আঠারোশো টাকার নিচে একটা কথা আমি দিতে পারবো না কোম্পানি এটা প্রাইস বাড়াই দিছে আমি আপনাদেরকে কিভাবে দিব আপু সোমবার অর্ডার দিছে এখনো ফোন আসেনি কি করবো আজকে কি বার আপু আচ্ছা সামনে আপনি মনে হয় দিয়েছিলেন আপু আমি অনেক কালো হয়ে গেছি সান প্রোটেক্টর হিটর ইউজ করতে হবে আপু আচ্ছা আর নোবেল ক্রিমটা কিন্তু শুধু স্কিন সফট করবে আর পোর টাইটেনিং করবে যাদের স্কিনে ছোট ছোট ছিদ্র আছে এটা কিন্তু হচ্ছে পোরটাকে টাইট করে ফেলে এটা আপু আচ্ছা এত প্রোডাক্ট না বুঝি নাই আপু আচ্ছা আপি ক্লিয়ার না লাইফটা কি সবার কাছে আনক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন আমাকে হচ্ছে একটু জানাবেন যে লাইফটা ক্লিয়ার কিনা আনক্লিয়ার কিনা আমার এইটটুকু চুল হচ্ছে কার্লি কারণ আমার অরিজিনাল চুল হচ্ছে কার্লি আর আমার চুল হচ্ছে ডেভিটয়ল দিয়ে লম্বা হচ্ছে দ্যাটসওয়ে হচ্ছে আমার এইটটুকু চুল কার্লি মানে কার্লি তো হবে আচ্ছা আপু তোবার 100 ক্যাপসুলে কি স্পট কমবে আপু 100 ক্যাপসুল ওইটা হচ্ছে স্পট কমবে না ওটা ফর্সা করবে স্কিন গ্লাসি করবে হ্যাঁ আচ্ছা সো নোবেল লেডি এর অফার প্রাইসটা হচ্ছে 1500 টাকা যারা এটা 1500 টাকায় পারচেজ করতে চাচ্ছেন আর উই

আপু পাপাই ক্রিম ইউজ করলে ফেয়ার হবে অবশ্যই আপু পাপাই ক্রিমের পাঁচ হাজার গুড রিভিউ তো এমনিতেই না আপু এটা হচ্ছে আমাদের সব থেকে ভাইরাল প্রোডাক্ট সব থেকে ভাইরাল প্রোডাক্ট আপু চুল পড়া অফ আচ্ছা লং করে ডক্টর ডেভিড আপু তুমি এত কিউট কেন আমি নিয়মিত তোমার লাইভ দেখি খুব ভালো লাগে তোমাকে সাথী শ্যামলা আপু থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ টু দেয়ার আপু মডারেটর ডাউন আজিলের চেঞ্জ ডেট চেঞ্জ করে চোদ্দ তারিখে দিতে প্লিজ ওয়েট লসের প্রোডাক্ট কিছু বলো আপু আপু ওয়েট লস এর প্রোডাক্ট কত কেজি লস করতে চাচ্ছেন সেটা ফার্স্ট অফ অল আমাকে বলেন দেন হচ্ছে আমি সাজেস্ট করতে পারবো পাপাই জেলটা আছে হ্যাঁ আপু পাপায় জেলটা আছে আমি ইউজও করবো পাপাই জেলটা আচ্ছা আহ সো আপু আজ শনিবার সোমবার অর্ডার দিচ্ছি খুলনা আচ্ছা আপু পেয়ে যাবেন ঢাকার বাইরে তো পাঠানো হয়ে গেছে হ্যাঁ আচ্ছা ক্রিমটা জাস্ট ওয়াও একদিনে আমার নোজের পাশে চামড়া ওঠা বন্ধ হয়ে গেছে উইন্টারে আচ্ছা কিছু লাগে না জাস্ট লাভ ইউ আপু থ্যাংক ইউ আর শিখান আপু এটা দিয়ে হচ্ছে আমারও স্কিনের চামড়া পুরো ফলি যদি বলেন যে প্লাস্টিক সার্জারির মতো স্কিন করে ফেলবে একদম হচ্ছে চেঞ্জ টোটালি আপনার স্কিনের চামড়াটাই চেঞ্জ করে ফেলবে আপনার যদি কুচকানো চামড়া থাকে কালো চামড়া থাকে টোটালি স্কিনটাকে হচ্ছে এটা নামটাকে চেঞ্জ করে ফেলে সো ডায়মন্ড লেজারটা যারা নিচ্ছেন তারা তো আর হচ্ছে ডেতে কিছু ইউজ করতেছেন না তারা হচ্ছে ডে ডেতে ইউজ করার জন্য নোবেল ডে ক্রিমটা দিবেন হ্যাঁ এটা হচ্ছে নাইটে আর এটা হচ্ছে ডেতে ইউজ করবেন আপনার প্রপার কেয়ার হয়ে যাবে আপনার হচ্ছে উইন্টারে প্রপার কেয়ারটা হয়ে যাবে আচ্ছা সো অফার কমেন্টস করেন যারা হচ্ছে নোবেলটা 1500 টাকায় পেতে যাচ্ছেন আপু ধরনা কি ধর বাপু আপু টোনার অফার দিবা না আপু আপু শ্যাম্পু আছে শ্যাম্পু নেই আপু ওয়েট লসের জন্য কি দেখাও আচ্ছা ওয়েট লসের জন্য অ্যাবডোমেন ক্যাপসুলটা দেখা এটা সবথেকে বেটার কাজ করে আপু এটা হচ্ছে ভেজিটেবল এ মেকিং করা এটা হচ্ছে যে ভেজিটেবল এ মেকিং করা সেই ভেজিটেবল গুলো কিন্তু খেলে আপনি এমনিতে হচ্ছে শুকাবেন আর এটা টোটালি ন্যাচারাল 100% ন্যাচারাল যেটা খেলে হচ্ছে আপনার 7 দিনে 7 কেজি এটা ওয়েটটা লস করে ইমার্জেন্সি ওয়েট লস যারা করতে চাচ্ছেন তারা অ্যাবডোমেন ক্যাপসুলটা খাবেন এটা খেলে আপনার হচ্ছে 7 দিনে 7 কেজি ওয়েটটা লস হয়ে যাবে প্লাস এইটা প্রচুর পরিমাণে বডিটাকে শেপিং করবে হেলদি রাখবে অন্যান্য ওয়েট লস ক্যাপসুলগুলো কি হবে খেলে মাথা ঘুরে যায় মানুষ বিপি লো হয়ে যায় তারপর অনেক উইকনেস চলে আসে হ্যাঁ খেলে আপনার আপনার এগুলো কিছুই হবে না জাস্ট দিয়ে ফ্যাটটা রিডিউস হয়ে যাবে আর এটা ক্যাপসুল থাকে পনেরো দিনের কোর্স যেটা সকালে খাওয়ার পরে সকালে খাওয়ার আগে একটা আর হচ্ছে দুপুরে খাওয়ার আগে একটা খেতে হবে ওকে অ্যাবডোমেন ক্যাপসোলটার প্রাইস হচ্ছে 1800 টাকা আপু হেয়ার স্ট্রেটনিং প্রোডাক্ট আছে এথেন আর্মিন আপু হেয়ার স্ট্রেটের জন্য একটা মাস্ক আছে যেটা শুধু হেয়ার স্ট্রেট মাস্ক না এটা হচ্ছে ট্রিটমেন্ট মাস্ক আমার এই এই জায়গাগুলো বেড়েছে তো এই জায়গাগুলো কার্লি হয়ে আসছে আমি এই জায়গা পুরা চুলে এটা হচ্ছে অ্যাপ্লাই করবো আর এটা আপনার দেখেন চুলটা যদি ফুলে ফুলে থাকে তারপর ফাটা হেয়ার রাফ হেয়ার এইসব হেয়ারে হচ্ছে এটা যদি দেন আপনার হেয়ারটা টোটালি কিন্তু এইটার মতো হয়ে যাবে আর এইটা একদম তিনবার জাস্ট হচ্ছে তিনবার ইউজ করলে আপনার চুলটা কিন্তু এটা স্ট্রেট হয়ে যায় এটা প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এটা কিউ কাম্বারের এটা হচ্ছে কিউ কাম্বারের ক্যারাটিন এটা জাস্ট কি বলবো জাস্ট ওয়াও একটা মাস্ক বাইরের কান্ট্রিগুলোতে প্রফেশনাল হেয়ার সেলুন এটা সেল করা হয় এটা প্রাইস হচ্ছে এক হাজার টাকা আপু ফেয়ারের জন্য পাপের ক্রিম বেটার নাকি ডায়মন্ড লেজার ক্রিম আপো ডায়মন্ড লেজারের নাম শুনেই তো বুঝতে পারতেছেন যে ডায়মন্ড অবশ্যই হচ্ছে ডায়মন্ড লেজারটা ভালো বাট পাপায়াটা কোনো দিক দিয়ে কম না পাপায়ে দিলে আপনার একটা দাগও থাকবে না ফেসে আপনি হচ্ছে ছয় ফর্সা হবে বাট ডায়মন্ড টা তো জাস্ট ডায়মন্ডের মতো স্কিন করে ফেলবে চক করবে

যদি যদি হচ্ছে এইটার সাথে এটা মিক্স করে খান মানে হচ্ছে একসাথে কন্টিনিউ করেন তখন দেখবেন যে আপনার डेफिनेटলি 15 কেজি ওয়েট লস হবে আইডল কফিটা কিন্তু হচ্ছে শুধু ওয়েট লস এর না এটা বেলি ফ্যাট কমায় বডি শেপিং করে প্লাস স্কিন কালার লাইট করে ট্রিপল অ্যাকশন এটা এটা হচ্ছে ট্রিপল অ্যাকশন প্রোডাক্ট এখানে থাইল্যান্ডের ল্যাঙ্গুয়েজে লিখাই আছে যেটা আপনার ব্রোন ক্লিয়ার করবে মেস্তা ক্লিয়ার করবে স্কিন কালারটাকে হচ্ছে লাইট করবে এই তিনটা কথা এখানে হচ্ছে লেখা আছে যারা থাইল্যান্ডের ল্যাঙ্গুয়েজ জানেন তারা দেখে নিন প্লাস হচ্ছে এটা আপনার 10 কফি থাকে 10 টা সেশে থাকে এটা শুধু আপনাকে গরম পানি দিয়ে মিক্স করে খেতে হবে আর আপনার পাঁচ থেকে ছয় কেজি ওয়েট লস করবে আপু পাপাই ক্রিমটা জাস্ট ওয়াও পাপায়টা একটা ইউজ করছি নাও কি ডে ক্রিমটা ইউজ করব। করতে পারে না আপু কোনো সমস্যা নেই হাই আপু কেমন আছে আলহামদুলিল্লাহ আপু ডায়মন্ড ক্রিমের অফার দাও ডায়মন্ড ক্রিমের কোনো অফার নাই আপু আমি একটা ক্রিম নিয়ে আমার মুখে লোম হয়ে গেছে এখন কি করবো বলো পাপায় জেলটা কি লোম কালার হবে হ্যাঁ আপু পাপায় জেলটা আপনার লোমগুলোকে স্কিনের লোম কখনো তুলতে যাবেন না এটা আমি কাউকে কখনো সাজেস্ট করি না আর করবো না অনেকে লোম উঠানোর প্রোডাক্ট সেল করে বাট হচ্ছে আমি ওই সব প্রোডাক্ট সেল করি না আর করবো না কারণ লোম উঠাবেন ভালো কথা আপনার ওই জায়গায় বাকি যে যে কিছুদিন পরে দেখবেন কি একটা লোমের জায়গায় হচ্ছে তিনটা চারটা করে লোম উঠে গেছে প্রোডাক্ট আমি সেল করি না গোল্ডেন যেটা ন্যাচুরাল ওয়ে তে আপনি গোল্ডেন করতে পারবেন সেদিকে আপনি যাবেন সেটা হচ্ছে পাপায়া জেলটা পাপায় জেলটা দিলে আপনার লোমটা কিন্তু ন্যাচুরালি গোল্ডেন হয়ে যাবে ফেসটা আর গ্লেজ দিবে জাস্ট লোম গুলো গোল্ডেন হওয়ার কারণে হ্যাঁ আর লোম তুলে কোনো লাভ নাই আপু পাপায় জেলটা আমি আজকে অ্যাপ্লাই করবো কারণ জেলটা শেষ হয়ে তারপর আমি আমারটাও আমার যেটা ইউজারটা টা ওইটাও শেষ হয়ে গেছে এক পিস ও রাখে নেয় কাঁচাই কুচাই দিয়ে দিছে পাপায় জেলটা লাভ ইউ আপি লাভ ইউ আপু আপু বেবি ব্রেস্ট মিল খাই আপনি কি ওয়েট কবাতে কফি অবশ্যই খেতে পারবেন মৌসি আপু কোনো সবসারে আপু অর্ডার করেছে এখনো পাইরে বডোটর কে কমপ্লেন দেন আপু কেজি 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 ওয়েট কমাতে পসিবল পসিবল না না হচ্ছে কারণ আপনি ওয়ান মান্থে হাইস্ট পনেরো কেজি ওয়েট লস করতে পারবেন যদি আপনি অ্যাবডোমেনটা খান আর হচ্ছে আইডল কফিটা খান বিশ কেজি ওয়েট লস করা পসিবলই না আপু আর ওটা করতে গেলে আপনার রিক্স হয়ে যায় আমি হচ্ছে কাউকে সহ করে প্রোডাক্ট দেই না আচ্ছা আহ অফার সবাই আপু একটা কমেন্টসে বিশ বার অফার লিখলে হবে না আপনাকে বিশটা অফার কমেন্টস করতে হবে হ্যাঁ আপু মেসেজ করছি রিপ্লাই দিচ্ছে পেয়ে যাবেন অর্ডার সংক্রান্ত কমেন্টস ও মাই গড আপনার সাথে কন্ট্যাক্ট করবো কি করে আপনার কন্ট্যাক্ট করার দরকার নাই আপু আমি 20 কেজি কমাতে চাই আপু ডিটক্স প্ল্যান ওয়েট কমাবে হ্যাঁ আপু ডিটক্স প্ল্যান 7 থেকে 8 কেজি ওয়েটটাকে কমায় ফাইট ক্রিম ইউজ করি লং কমেন্টস করেন না ছোট ছোট কমেন্টস করেন লং কমেন্টস দেখলে ভয় লাগে পড়তে পড়তে স্কিপ হয়ে যায় আপনি বডি ওয়াইটিং এর জন্য কি আছে একমাত্র পাপায়া লেজার লোশনটা আমার একমাত্র লোশন যেটা হচ্ছে আপনার বডিটাকে 7 শেড পর্যন্ত টোন আপ করবে এটা কিন্তু বডিটাকে সাত শেড হোয়াইটেনিং করে আর এটা আপনি টু ডেজ এর মধ্যে আপনার হচ্ছে সানবার্ন ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ এটার মধ্যে লেজার জেল অ্যাড করা আছে অ্যাড করা আছে যেটা হচ্ছে হোয়াইটেনিং এর সবথেকে মেইন এসেন্স আর এটা যদি আপনি বডিতে দেন আপনার বডিটা ধবধবে সাদা হবে একদম হচ্ছে সাতশেড পর্যন্ত এটা কিন্তু টানা দেড় মাস ইউজ করতে পারবেন যারা ডায়মন্ড লেজারটা নেবেন বডির জন্য এটা নিয়ে নেন নাহলে দেখবেন কি ফেস একটা কালার বডি আরেকটা কালার ফেসের কালার বডির সাথে কখনোই মিলবে না সো অবশ্যই হচ্ছে ডায়মন্ড লেজারটা আর পাপায় লেজার লোশনটা একসাথে ইউজ করবেন যারা ফেসের জন্য ডায়মন্ডটা নিবেন আচ্ছা আপু ডেবিট অয়েলটার ইউজ প্রসেস বলো প্লিজ শিশু সারবিন আপু ডেবিট অয়েলটা হচ্ছে আপনি যদি সারা রাত রাখতে পারেন সেটা সব থেকে বেটার হয় আর যদি না পারেন তাহলে হচ্ছে এটা দিবেন স্কাল্প সহ পুরা চুলে পুরা চুলে দিয়ে আপনাকে হচ্ছে ওয়েট করতে হবে ওয়েট করতে হবে তিন থেকে চার ঘন্টা দেন হচ্ছে এটা ওয়াশ করে ফেলতে হবে হ্যাঁ আচ্ছা আপু ব্লাড সিরাপের সাথে ডায়মন্ডটা দিতে পারবো হ্যাঁ আপু ডায়মন্ড প্লিমটার প্রাইস কত আপু আঠারোশো পঞ্চাশ টাকা আপু ডিটক্স প্ল্যামটা কি পেটের মেদ কমাবে ডিটক্স প্ল্যাম মুখের মেদ কমাবে গলার মেদ কমাবে মানে ফুল বডি শেপিং করে দেন সাত থেকে আট কেজি কমায় আপু ডিটক্সটা কমানোর ওয়েট কমানোর জন্য ভালো হবে আপু হ্যাঁ আপু ডিটক্সটা ভালো হবে অ্যাবডোমেনটা ভালো হবে কফিটাও ভালো হবে আচ্ছা রেশমা কোয়েট দুইটার দাম কত আসবে আপু আচ্ছা পাপের ক্রিম আর জেলটা দিতে চাই ইনবক্স করে দেন কফিটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা বেসিকালি করলে আহ ওইটা হচ্ছে পনেরোশো টাকাতে পাবেন সো পনেরোশো টাকাতে পাওয়ার জন্য আপনাকে বিশ বার অফার কমেন্টস করতে হবে আচ্ছা ওয়াও কি হচ্ছে গো কি হচ্ছে আপু আপু তোমার কি চোখে প্রবলেম হ্যাঁ আপু মারাত্মক প্রবলেম আমি তো কানা আপু কফি অর্ডার আমি কফি অর্ডার দিলাম ওকে আপু তোমার ফুল ড্রেসটা একটু দেখাও এটা সিম্পল একটা ড্রেস আপু এরকম জাস্ট এই একটা সিম্পল কাজ আর কিছু নাই আপু ডায়ম পাপাইয়ের নাকি ডায়মন্ডটা নিব আপু এটা আপনি যদি জাপানিজদের মতো স্কিন কালারটা চান দেন আপনি ডায়মন্ডটা নিয়ে নেন হ্যাঁ ডায়মন্ডটা নিয়ে নেন আর যদি গ্যারান্টি সহকারে চান যে না সবাই যেটা রিভিউ দিচ্ছে এত এত পরিমাণে রিভিউ দিচ্ছে আমি সেটা দিব দেন আপনি পাপায় ক্রিমটা দিবেন হ্যাঁ এখন হচ্ছে আমি পাপায় জেলটা ইউজ করব এটা আমারটা শেষ হয়ে গেছিল সো ফাইনালি আমি আরেকটা পেয়ে গেছি এটা আমি পুরাটা ইউজ করব আর পাপায়া জেল মাথা নষ্ট করার মতো যারা হচ্ছে সবাই বললাম না যে আমার জন্য হচ্ছে আমি একটা রাখছিলাম বাট সেটাও নাই ওইটাও হচ্ছে সবাই নিয়ে দিছে আপু আমি রয় তারিখ যেতে পারছি না প্লিজ ডেটটা পিছিয়ে দাও না আপনি আপনি আমি বুঝি নাই ইনবক্স করেন লর্ডস অফ আপু ইনবক্স চেক করবো প্লিজ ওকে মাহমুদ আপু আচ্ছা ডোবেল ডায়মন্ডের প্রাইস আঠারোশো পঞ্চাশ নোবেল পনেরোশো টাকা আপু তোমার ইয়ারিং গুলো অনেক সুন্দর থ্যাংক ইউ আপু আচ্ছা সো এটা যে এত ক্রিমি টাইপের মানে কোন জেল কোন জেল এটার মতো আপনারা পাবেন না আমি চ্যালেঞ্জ দিতে পারি হ্যাঁ কোন জেল এটার মতো পাবেন না এত সুন্দর মানে ক্রিস্টাল একটা জেল ক্রিস্টাল একটা জেল প্লাস হচ্ছে এটা আপনার স্কিনে দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনার স্কিনের পিলিং অফ হয়ে যাবে স্কিনটা ঠান্ডা হয়ে যায় স্কিনে হচ্ছে পিলিংটা অফ হয়ে যায় ব্রনও চলে যায় এটা দিলে নাকি ব্রনও থাকে না আমি জানতাম না আমার হচ্ছে রিভিউ আসছে অনেকগুলা যে আপু পাপায় জেল দিতে দিতে স্কিন এত গ্লাসি হয়েছে আর ব্রনও না স্কিন একদম ক্লিয়ার হয়ে গেছে সো এটা আপনারা আটশো 50 টাকাতে পেয়ে যাচ্ছেন মিনিমাম 1 মান্থ তো যাবেই যদি প্রতিদিন দেন প্রতিদিন দিলে আপনার 1 মান্থ যাবে আর অনেকের আছে প্রতিদিন দেয় না তো তাদের আরো বেশি দিন যাবে এটা একদম গ্লাসি স্কিন দিবে এটা কিন্তু লংগুলোকে গোল্ডেন করে ফেলে আর এটা জেলটাই হচ্ছে আপনার পেপায়া গ্লাসি স্কিন সুদিং জেল যেটা আপনার স্কিনটাকে গ্লাসি স্কিন করবে এন্ড এটা হোয়াইটেনিং জেল এটা কিন্তু হোয়াইটেনিং জেল যারা জেলের মাধ্যমে হোয়াইট হতে চাচ্ছেন তারা পেপায়া জেলটা নেবেন আমি আগে লাগাইনি আমি অনেক দিন ধরে এটা পাই আমার স্টকে ছিল না সো বলার পরে ওটা হচ্ছে সেল করে দিছে মানে দিয়ে দিছে অর্ডারে অর্ডারে ছিল দিয়ে দিছে আর এখনো অনেক অর্ডার পেন্ডিং আছে পাপায়া জেলের যেটা হচ্ছে আমরা এখনো দিতে পারলে বাট দিয়ে দিব দিয়ে দিব যারা অর্ডার করেছে তাদেরটা আগে দিব দেন হচ্ছে বাকিরা পাবে সো এটা কিন্তু আন্ডারআইতেও দিবেন আমি দিচ্ছি না কজ আমার তাহলে গ্লাসটা স্লিপ স্লিপ কাটবে হ্যাঁ দ্যাটস হচ্ছে আমি আন্ডারআইতে দিলাম না বাট আপনারা কিন্তু আন্ডারআইতেও দিবেন এটা হাতেও দেওয়া যায় ফেসেও দেওয়া যায় আর রান্না করার সময় দিয়ে যাবেন তাহলে আপনার রান্নার কোনো ব্যাড ইফেক্ট হচ্ছে আপনার স্কিনে পড়বে না প্লাস হচ্ছে এইটা হচ্ছে স্কিনটাকে কোনো পিলিং করবে না স্কিনটা একদমই হচ্ছে ঠান্ডা হয়ে যাবে ফ্রেশ হয়ে যাবে সো এই জেলটা এমন কোন পার্সন নাই যে পছন্দ না পাপায় জেলটা অনেক ভাইরাল পাপায় ক্রিমের মতো লোশনের মতো জেলটা হচ্ছে সুপার ভাইরাল একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার স্কিনটাকে প্রচন্ড ফসা করবে এটা প্রচন্ড ফেয়ার করে আর সবচেয়ে বড় কথা ন্যাচারালি যারা স্কিনের লোমগুলোকে গুলোকে গোল্ডেন কালার করতে চাচ্ছেন তারা পাপায় গ্লাস স্কিন সুদিন জেলটা নিয়ে নেবেন হ্যাঁ এটা কিন্তু স্কিনের লোমটাকে গোল্ডেন করে ফেলে হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে আমি আপনাদেরকে পাপায় লেজার লোশনটার কথা বলি যারা চাচ্ছেন যে আপু উইন্টারে লেজার লোশন কি কোনটা লাগাবো হ্যাঁ উইন্টার

এক প্যাকেটের জন্য দুই কাপ পরিমাণ পানি নেবেন এনি টাইম খাওয়া যাবে শুধু গরম পানি দিয়ে গুলিয়ে প্রাইস হচ্ছে পনেরোশো টাকা বার বিশটা অফার কমেন্স করতে হবে বিশ বার হচ্ছে অফার কমেন্স করতে হবে পাপাই ক্রিম দেখাও এই যে এটা হচ্ছে ডে নাইট ক্রিম এইটা হচ্ছে পাপায় নাইট ক্রিম অ্যান্ড এটা হচ্ছে পাপায় ডে ক্রিম পাপায় ডে ক্রিমটা কিন্তু মেকআপ লুক দেয় প্লাস হচ্ছে স্কিনটাকে প্রচন্ড পিঙ্কিশ একটা গ্লো করে হ্যাঁ আচ্ছা আপু আজ পেলাম পার্সেল বাট পাপায় নাইট ক্রিমটা কালারটা একটু চেঞ্জ আপু এটা থাকে আমরা হাজার হাজার হচ্ছে কোয়ান্টিটি কোম্পানি থেকে নিচ্ছি সো হাজার হাজার কোয়ান্টিটি আর সেম থাকে না আপু হাত পায়ের জন্য দেখাও পাপায় লেজার লোশনটা নেবেন যেটা হ্যাঁ উইন্টারের জন্য এটা খুবই ভালো এটা বেবি আপনার স্কিনটাকে বেবি সফট করে ফেলবে বেবি সফট একটা স্কিন পাবেন আপু ডিটক্স প্ল্যানটা ছেলেদের ওয়েট লস করে করে আচ্ছা আচ্ছা হ্যাঁ আপু একটা নাইট ক্রিম ইউজ করতেছি এখন তোমার ডায়মন্ড ক্রিমটা ইউজ করতে পারবো তাহলে আপনি ওইটা যেটা ইউজ করতেছেন ওইটা ফালাই দেন ওইটা ফালাই দেন ফালাই দিলে হচ্ছে ইউজ করতে পারবেন আপু কারণ দুইটা কখনোই একসাথে ইউজ করা যায় না আহ জেল কত আপু আটশো পঞ্চাশ টাকা অনেক আপুরা হচ্ছে আমার রিপ্লাই দিচ্ছে তো কোনো সমস্যা নেই তাদের কমেন্টসটা আপনি একটু খেয়াল করেন প্রোডাক্টসের প্রাইস গুলো জেনে যাবেন আপু তোমার চেয়ারটা এত মায়াবি কি যে ভালো লাগে তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু গো আমি দিন হয়ে গেছে লোশনটা সি ফেসের সাথে মিলতেছে না কি করব ফেসে আগে কি দিয়েছিলেন সেটা বলেন আপু আমার প্রোডাক্টসের রিভিউ না দিয়ে আপনারা কই যাবেন বলেন আপনাদের কথাই হচ্ছে ধরা খেয়ে যান যে ফেসে নিশ্চয়ই আপনি আগে পাপাই ফিমটা অ্যাপ্লাই করেছেন তখন লোশনটা অ্যাপ্লাই করেননি তো এই যে দেখেন এটা বিপদে পড়ে যাবেন আপু আমি বলে ফেস কিন্তু হাতের পায়ের সাথে মিলবে না সো পাপায়ের ক্রিম যখনই ইউজ করবেন তখনই হচ্ছে আপনারা পাপায়ের লেজার লোশনটা ইউজ করবেন কজ আপনি যদি চান যে আপনার ফেসের কালারটা বডি কালারটা সেম টোনে আসুক সো আপনাকে কিন্তু এট এ সেম টাইম এই দুইটা হচ্ছে স্টার্ট করতে হবে এই দুইটা যদি আপনি এক একটা কাজ করেন যে আপনি যদি পাপায়ের ক্রিমটা আগে ইউজ করেন লোশনটা পরে ইউজ করা ধরেন দেন কিন্তু ফেস আর বডি মিলবে না সো ফেস আর বডি যারা একটা কালার করতে চাচ্ছেন আর এই দুইটা প্রোডাক্টই আপনাকে প্রচন্ড মাত্রায় ফর্সা করবে কোনো চামড়া তুলবে না ইচিং পিলিং করবে না আর ফেস আর তে তো কোনো দাগ থাকবে না প্লাস এটা আপনাকে পারমানেন্ট ফেয়ার করবে যদি হচ্ছে আপনি কমপ্লিট করেন কোনো গ্যাপ ছাড়া কোন গ্যাপ ছাড়া এই দুইটা প্রোডাক্ট যদি হচ্ছে আপনারা কমপ্লিট করেন একদম পারমানেন্ট ফেয়ার হয়ে যাবেন ঠিক আছে আপু ডেলিভারি ডেট দিছে নয় তারিখ চোদ্দ তারিখের আগে প্রোডাক্ট গুলো আচ্ছা প্রোডাক্ট রিসিভ করতে লেট হবে তো বলে দেন সমস্যা নেই আপু তাহলে তেরো তারিখে নক দিবেন আচ্ছা আহ ডায়মন্ড লেজারের প্রাইস আঠারোশো টাকা আপু তোমার পাপায়টা চারটা প্রোডাক্টস কম্বো দাও জেলটা নিয়ে তারপরে এখন সবাই জেলি অর্ডার দিবে মানে যেটা থাকবে ওইটা অর্ডার দিবে না যেটা থাকবে না বেশি ওইটাই বেশি অর্ডার দেয় আপু পাপায় লেজার লোসের প্রাইস কত আপু অনেক কাপুরা রিপ্লাই দিচ্ছে এত লাভ রে থামছেই না আপু তোমার পাপের ক্রিম লোশন একসাথে নিচ্ছি একসাথে দিতেছি তাহলে এক কালার হবে আপু কোনো সমস্যা নেই দিতে থাকেন হ্যাঁ তাহলে লোশনটা আপনি টু টাইমস করে দেন কারণ ফেসের কালার তো ইজিলি চেঞ্জ হয় ফেসের কালারটা আপনারা দেখবেন কি যে যাই দিচ্ছেন কিছু না কিছু করে হচ্ছে কালারটা চেঞ্জ হচ্ছে চেঞ্জ আসতেছে বডি কালার চেঞ্জ এত ইজি না আপু আমি নিজে অনেক কষ্ট করে আমার বডি কালার চেঞ্জ করেছি আমার ফেস কিন্তু বডির থেকে অনেক ব্রাইট ছিল বাট পাপায়ের লোশনটা দিতে দিতে আমার বডি কালারটা মাঝে মাঝে ফেসের থেকে বেশি ব্রাইট লাগে মনে হয় আমার হাত থেকেও বেশি ব্রাইট আপু আমার এইস টোয়েন্টি সেভেন ওয়েট সেভেন্টি ফোর আচ্ছা পঞ্চাশ দ্যাট আপনি চব্বিশ কেজি আপু চব্বিশ কেজি কেন আপনি পনেরো কেজির উপরে যদি ওয়ান মান্থ টার্গেট নেন আপনার রিক্স হয়ে যাবে তো আপনি এই দুইটা নেন এই দুটো নেন আপনার পনেরো কেজি হবে দেন জাস্ট এইটা আরেকটা খাবেন তাহলে হচ্ছে আপনি পঞ্চাশ ফিফটি কেজিতে আসতে পারবেন আপু পাপাই জেলটা কি পার্মানেন্ট হ্যাঁ আপু এটা পারমানেন্ট লোম গোল্ডেন করবে ন্যাচুরাল ব্লিচ যেহেতু অবশ্যই হচ্ছে পারমানেন্ট গোল্ডেন করে আপু এগুলো কোনোটা আমাদের কোনো প্রোডাক্টই আপনার টেম্পোরারি না টেম্পোরারি যদি হতো জেল কিন্তু দেড়শো টাকা দামেরও জেল আছে আপু সেটা টেম্পোরারি বাট এটা যেহেতু আটশো পঞ্চাশ টাকা এটা কোরিয়ান মেড ইন কোরিয়ান দ্যাট মিন্স আপনাকে বুঝতে হবে যে হাই প্রাইস কেন আপু এটার মধ্যে এমন স্পেশাল কিছু দেওয়া আছে দ্যাটস হচ্ছে হাই প্রাইস থ্যাংক ইউ আপু আইডল কফি আপু আপু আমি আবার অর্ডার ক্যান্সেল করে দিলে না তো অনেকবার বসি আপু আমি অর্ডার সংক্রান্ত কিছু জানি না আপু তুমি অনেক অনেস্ট আপু অনলাইনে বেস্ট সেলার আপু থ্যাংক ইউ সো মাচ আপু চারকোল সোপটা কি আছে জি চারকোল সোপটা আছে যেটা হচ্ছে আপনার তিন দিনের মধ্যে ব্রন ক্লিয়ার করবে এটা হচ্ছে তিন দিনের মধ্যে আপনার ব্রোনটাকে ক্লিয়ার করে আপনার স্কিনটাকে পিউরিফাইড করবে অক্সিডাইড করবে স্কিনটাকে প্লাস এটা প্রচণ্ড আপনি যদি দুই মিনিট মাসাজ করে দেন আপনি এই সোপটার হচ্ছে ফ্যান হয়ে যাবেন পাগল হয়ে যাবেন এটা স্কিনটাকে এত পরিমাণে হচ্ছে হোয়াইট অ্যান্ড গ্লো করে হ্যাঁ এত পরিমাণে স্কিনটাকে আপনার হোয়াইট অ্যান্ড গ্লো করবে যেটা আপনি দেখলে একেবারে ফ্যান হয়ে যাবে আর ডিপ ক্লিনিং করে চারকোলের এটা কিন্তু ব্যাম্বো সোপ হ্যাঁ জুনিয়র কার্বন সোপ কার্বনের চারকোলের সোপ যেটা আপনি দিয়ে মাসাজ করবেন দুই মিনিট মাসাজ করলে এই জায়গা যে জায়গা বেশি মাসাজ করবেন ওই জায়গা বেশি সাদা হবে আর এটা আপনি হচ্ছে ফেসেও দিতে পারেন বডিতেও দিতে পারবেন আসসালামু আলাইকুম আপু তোমাকে শুকনা লাগছে আপু আমি এখন হচ্ছে ডায়েট করি

নোবেল টাও নিব ওকে সুবাই আপু কফিটা কিভাবে খেতে হবে কফিটা হচ্ছে গরম পানি দিয়ে খাবেন কোন মিল্ক আর সুগার অ্যাড করা যাবে না কফিতে যদি আপনি কোনো মিল্ক আর সুগার অ্যাড করে দেন তাহলে এটা আপনার কাজ করবে না এটা শুধু হচ্ছে আপনাকে গরম পানি দিয়ে খেতে হবে আপু আমার সাথে কথা বলো না কেন মাসুদ আহমেদ চাঁদনি আপনার চাঁদনি চাঁদনি আপু আমি কম সবার সাথে কথা বলে আপু কারোর উপর আমার কোনো ক্ষোভ নাই কোনো রাগ নাই সবাই আমার ফেভারিট সবাই হচ্ছে আমার ডল আপু হ্যাঁ আচ্ছা একটা ডিয়ার অফার কমেন্টস করেন যারা কফিটা পনেরোশো টাকাতে নিতে চাচ্ছে আর নোবেলটা নোবেলটা যারা হচ্ছে পনেরোশো টাকাতে নিতে চাচ্ছেন সফর কমেন্ট করেন আজকেও লেট হয়ে গেল প্রবলেম আপু টোনার দেখাও আচ্ছা টোনারটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে অ্যালকোহল টোনার হ্যাঁ অ্যালকোহল টোনার যেটা হচ্ছে আপনাকে দশ মিনিট ফেসে রেখে দেন হচ্ছে ওয়াশ করে ফেলবেন ফোমিং হবে পানি দিয়ে হচ্ছে ধুয়ে ওয়াশ করে ফেলবেন টোনার বেসিকালি ম্যাক্সিমাম টোনার হচ্ছে ফোমিং হয় আর এটা কিন্তু আপনার স্কিনটাকে ডিপ ক্লিনিং করবে হ্যাঁ দিলেই বুঝতে পারবেন স্কিনটা প্রচুর টাইট হয় গ্লাসি হয় ডিপ ক্লিনিং করবে স্কিনটাকে আর আচ্ছা আমি হচ্ছে জেল লাগাইছি আপু পারিবারিক কোনো মেকআপ হয় নাকি বলেন তো পারিবারিক মেকআপ কে কে দেখছেন বলেন তাহলে আমাকে একটু গিফট করেন হ্যাঁ পারিবারিক মেকআপ থাকলে একটু দিন আমার অনেক হেল্পে আসবে আচ্ছা আপু বাপাই ক্রিমটা আগের থেকে কালারটা একটু চেঞ্জ কেন বুঝতেছি না আপু আপডেট হয়েছে আপু ঢাকার বাইরে তাই কেন কিছু অর্ডার করতে পারছি না আমি ঢাকার বাইরে ঢাকার বাইরে মানে বুঝলাম না ও আচ্ছা ঢাকায় এসে অর্ডার করবেন আমার নেই আচ্ছা সো হচ্ছে আমি জাস্ট বলবো যারা পাপায়ের ক্রিমটা ইউজ করবেন সাথে হচ্ছে লোশনটা ইউজ করবেন আর অ্যালকোহল টোনারটা কিন্তু প্রচন্ড প্রচন্ড স্কিনটাকে হোয়াইটনিং করে নোবেল অ্যান্ড কফিটা চাই ইনবক্স করেন আপু আমাকে আচ্ছা আপনাকে বিদেশি লাগে বিদেশি লাগার দরকার নাই মোটা হওয়ার কিছু দেখাও প্লিজ আপু তুমি একমাত্র ভরসা আচ্ছা আমি এত এত শেয়ার করেছি বাট উইনার হচ্ছি এখন আর আপু উইনার হয়ে যাবেন লাভ ইউ আপু লাভ ইউ টু হাই বুবু হ্যালো বুবু আচ্ছা লাভ ইউ সোনা আপু লাভ ইউ টু আপু আপু অ্যালকোহল ক্রিম লোশন একসাথে মিক্স করে দেওয়া যাবে অ্যালকোহলটা ক্রিম বা লোশনে আপু ক্রিমে দিবেন না ফেসে দিবেন না এটা ফেসে এতক্ষণ রাখা যাবে না ফেসে জাস্ট দশ মিনিট রাখতে পারবেন আর ক্রিম তো আপনারা ডেতে দেন অথবা হচ্ছে রাতে সারা রাত রাখেন তো এর সাথে মিক্স করে দিলে তো আপনার ফেসে সারা রাত রাখা হচ্ছে এটা একটা টোনার এটা সারা রাত রাখা যাবে না আর লোশনটার সাথে আপনি মিক্স করে সারা রাত রাখতে পারবেন বডিতে আপনি এটা সারা রাত স্টেবল থাকবে হ্যাঁ বডিতে সারা স্টেবল থাকবে সমস্যা হবে না আপু আমার মুখে অনেক দাগ আছে স্কিন পাতলা কিছু স্পট শুট আচ্ছা কিছু শুট করতে চায় না আপু তাহলে পাপের ক্রিমটা দিবেন পাপের ক্রিমটা আমাদের গ্যারান্টিড একটা প্রোডাক্ট যেটা ইচ অ্যান্ড এভরি পার্সনের উপর শুট করবে না হলে পাঁচ গুড রিভিউ কখনই আসতো না আপু আপনি কোনো অনলাইন পেজে কোন প্রোডাক্টের এত রিভিউ দেখতে পারবেন না যেটা হচ্ছে আমার পাপাই ডে নাইট ক্রিমের রিভিউ আছে এটা আপনার স্পট আউট করবে এটা নট অনলি ফেয়ারনেসের জন্য এটা হচ্ছে আপনার স্কিনটাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে পিওর করে দেন হচ্ছে আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করবে আপু দেখবো প্রবলেমটা তো ওনার কয় ড্রপ করে দিব আপনি যদি ফেস এর জন্য নেন জাস্ট ওয়ান ড্রপ দিবেন ওয়ান ড্রপ দিয়ে হচ্ছে রেখে দেবেন এক থেকে দুই ড্রপ দিবেন যতটুকু আপনার ফেসে লাগে এখন কারফেস ছোট কারফেস বড় আমি জানি না আপু তোমার প্রোডাক্ট অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আপু লাইফটা সবাই শেয়ার করে দেন আচ্ছা আমার স্পট যাচ্ছে না কি দিচ্ছে আপু প্লিজ বলো কি বলবো আপু সেটা বলেন আচ্ছা চারকোল চারকোল বলে দিচ্ছি হচ্ছে আপনার টাকা আপনি ওয়ান মান্থ ইউজ করলেও শেষ হবে না এটা আপনি টানা ওয়ান মান্থ ইউজ করতে পারবেন প্লাস এইটা কিন্তু হোয়াইটেনিং একটা সোপ আর চারকোল ব্ল্যাক সোপ সোপস এটা কিন্তু ব্ল্যাক স্পট আও এটা হেল্প করে যাদের স্কিনে সুই ফেলানোর জায়গা এত এত পরিমাণে হচ্ছে ব্রোন আছে তারা এইটা ইউজ করেন अच्छा hey. বুবু কল দিও প্লিজ হ্যাঁ বুবু আমি আমি অনেক সরি আমি হচ্ছে বুবুকে কল দিতে পারতেছি রাইট টু ওয়েট বুবু আমি লাইভটা শেষ করে কল দিচ্ছি আপু স্লিম হবার কোনো প্রোডাক্ট নেই আমায় থাইরয়েডের সমস্যা আছে আমার ওয়েট কোনোভাবে কমে নেই আক্তার আপু তাহলে আপনি কফিটা খাবেন হ্যাঁ কফিটা খেলে আপনি পাঁচ থেকে ছয় কেজি আপনার ওয়েটটা লস হবে দেন যদি আপনি আরো ওয়েট লস করতে চান দেন হচ্ছে এগেইন আপনি কফি খাবেন আচ্ছা আপু মডারটের তো রিপ্লাই দিচ্ছে না আপু একটু ওয়েট করেন রিপ্লাই পাবেন আপনি লিপ পিংস করার জন্য কি আছে বানানা লিপ বামটা পাবেন যেটা হচ্ছে আপনারা হচ্ছে গিফট পাচ্ছেন বানানা লিপ বামটা কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে বিশ বার অফার কমেন্টস করতেছে আর বানানা লিবাম বাম হচ্ছে শুধু এই সেটটার সাথে গিফট থাকতেছে এই যে পাপাই ক্রিমটা আর হচ্ছে পাপায়া লোশনটা পাপাই ডে নাইট ক্রিমটা আর পাপাই লেজার লোশনটা যারা একসাথে নিচ্ছেন তারা হচ্ছে বানানা লিবামটা বামটা গিফট পাবেন কারণ আপনি যখন ফেস আর বডিটাকে হোয়াইট করবেন এই কথাটা আমি সবসময় বলি ফেস আর বডিটাকে যখন আপনি হোয়াইট করবেন তখন আপনার লিপসটা আপনার কাছে কালো মনে হবে সো এটা আমি অ্যাডভান্স আগে থেকে হচ্ছে আপনাদেরকে গিফটটা দিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা অ্যালকোহল তোরা সাত

যেটা খেয়ে অনেক সেলাররাও মোটা হয়েছে হ্যাঁ এটা হচ্ছে মানে প্রুভ আছে আছে রয়্যাল জেলিটা আমি প্রুভ দেখাতে পারবো এটা খেয়ে হচ্ছে অনেক মোটা হয়েছে যারা করে নিজেরাও খাচ্ছে আর আমি খাইনি আমার হচ্ছে মোটা হওয়া নিয়ে প্রবলেম সো যারা চিকন থেকে মোটা হতে চাচ্ছেন রয়্যাল জেলি ক্যাপসুলটা খাবে এটা তিরিশ দিন যাবে সাত থেকে আট কেজি আপনার ওয়েটটাকে গেইন করবে উইদাউট কোনো সাইড ইফেক্ট কজ হচ্ছে এটা অস্ট্রেলিয়ান একটা ব্র্যান্ড আর এটার হচ্ছে অফার আছে এটার অফার প্রাইস হচ্ছে বাইশ টাকা আপনার মিল্কের প্রোটেক্ট মিল্কের হচ্ছে প্রোটিন দিয়ে বানানো কিন্তু এটা হচ্ছে আপনার স্কিনটাকে গ্লো আপও করবে আর এটা দিলে তো মেকআপ লুক পাবেন স্প্রেটা এত সুন্দর মানে আপনি জাস্ট স্প্রে করে এভাবে হচ্ছে কয়েকটা সোয়াচ দিবেন সোয়াচ দিলে দেখবেন যে হচ্ছে ম্যাচ হয়ে গেছে একদম হচ্ছে ম্যাচ হয়ে যাবে সো এইটা তো আমার অনেক পছন্দের লাভ যদি সান যখন আপনি ইউজ করা ধরবেন আপনি কখনোই ছাড়তে পারবেন না আর হচ্ছে আপনারা আমাদের কাছে ক্যাথিডলের সানস্ক্রিমের থেকেও লাভ যদি সানস্ক্রিমটা আরো বেশি ভালো হ্যাঁ এই দেখেন আপু আমাকে আনস দাও একশো শেয়ার করলে কি গিফট পাবো না আপু পাঁচশো শেয়ারে হচ্ছে পাঁচশো টাকা গিফট এই দেখেন মিশে মিশে যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু সাথে যায় দুইটা আইডি দিয়ে শেয়ার পাশ বেশি শেয়ার করছি আপো ওকে আপো সমস্যা নেই একটা আইডি দিয়ে শেয়ার করতে হবে এটা না হ্যাঁ একটা আইডি দিয়ে শেয়ার করলে অনেকে বলে যে ব্লক খাই আপনি দুইটা তিনটা পাঁচটা আইডিও আপনি ইউজ করতে পারবেন সমস্যা নেই আচ্ছা উম অল ক্লিয়ার আছে কিউট আপু ওকে আপু আচ্ছা গ্লো করার জন্য নোবেল ক্রিম আপু কফির দাম কত কফির দাম হচ্ছে পেতে আচ্ছা বিকাশ করবা আর গিফট দিবা ওকে আপনি হচ্ছে প্রুফ দেওয়ার আগে আপু পাপা এটা ইউজ করছি তিনটা প্রথমটা ইউজ করে দাগ কমতেছিল আপু আপনি প্রপারলি হচ্ছে মিক্সড আপ করে দেন মিক্স করে দেন তাহলে হচ্ছে দাগটা পারমানেন্টলি চলে যাবে হ্যাঁ টোনার দিয়ে কি মেশা যাবে টোনার মেস তার উপরে দিয়ে রাখবেন তাহলে হচ্ছে টোনারটা শুধু মেস্তার উপরে দিয়ে রাখবেন আপনার টোটালি মেস্তা করো যে কোনর দাগে চলে যাবে আপুমার অ্যালার্জি আছে আমার মুখের স্কিনটা ক্লিন আর 글로 করতে চাই তাহলে কি ইউজ করব সাইদা অনন্যা আপু আপনি তাহলে হচ্ছে ক্যাথেডর ফেস ওয়াশটা নিয়ে নেন দ্যাটস এনাফ ফর ইউ এটা হচ্ছে আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করবে ব্রন ডাস্টা রিমুভ করে ফেলবে প্লাস হচ্ছে এটা কিন্তু আপনার স্কিনটাকে হচ্ছে স্পট রিমুভ করবে আর সফট করে ফেলে বেবিদের মতো স্কিনটা হচ্ছে সফট হয়ে যাবে এইটা হচ্ছে কোরিয়ার এক নাম্বার ব্র্যান্ডেড ফেস ওয়াশ ক্যাথেডর ফেস ওয়াশ যেটা প্রাইস হচ্ছে 800 টাকা আপومي তোমার ইউজ করি তোমার মতো ফেয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপু সবাই হচ্ছে ফেয়ার হন আমি এটাই চাচ্ছি আর কারো কখনো কোনো সাইড এফেক্ট হয় না এটা দেখবে না যে কখনোই না অন্য অন্য মানুষদেরকে দেখবেন যে লাইভে গালাগালের চোখে কথাই বলতে না সো আলহামদুলিল্লাহ আমার প্রোডাক্টে কোনো সাইড নাই আমার এত গুড ইফেক্ট শুধু হচ্ছে আপনারা লাইভে গুড দেখতে পাচ্ছেন হ্যাঁ ব্যাড যদি থাকে থাকতেও পারে আমি না হ্যাঁ আমি হচ্ছে দেখি না যে কেউ কোনো ব্যাড রিভিউ দিতেছে কারণ আমার প্রত্যেকটা প্রোডাক্ট ইফেক্টিভ আচ্ছা ব্লাড স্কিন সিরামটার প্রাইসটা বলো আপু আপু ব্লাড সিরামটা আমি দেখাচ্ছি ব্লাডের কিন্তু দুইটা গেট আপ আছে আর এগুলো এখন স্টকে চলে আসছে ব্লাড সিরাম গুলো কিন্তু এখন স্টকে চলে আসছে যেটা স্কিনের লেয়ার মোটা করবে স্কিনের লেয়ার মোটা করবে আর এইটা জাস্ট ম্যাজিক্যাল সিরাম গুলো আবার চলে আসছে যেটা দশ সেট পর্যন্ত স্কিনটাকে হোয়াইটেনিং করে এগুলো পিওর ব্লাড এক্স দিয়ে মেকিং করা এটা যদি আপনি চান গুগলে সার্চ করেন যেটা কোরিয়ান বাচ্চা কত আর এটা কিন্তু টোটালি কোরিয়ান একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার প্যাকেট গেট আপটা যেটা টু মান্থের এটা কিন্তু দুই মাসের একটা কোর্স এইটা দিলে আপনার স্কিনটা হচ্ছে টোটালি ব্রোন ক্লিয়ার হয়ে যাবে স্কিনটা টাইট হয়ে যাবে স্কিন লেজি হবে প্লাস এটা দশ সেট ফর্সা করে যারা ক্রিম টিম চাচ্ছেন না যে আপু আমি সিরাম দিয়ে দশ সেট ফর্সা হব স্কিনটা অনেক অনেক বেশি ফেয়ার করব তারা হচ্ছে এইটা নেবেন ব্লাড সিরামটা এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা আর এইটা যাদের আমি বলবো যে বোতলের গেট আরো বেশি জিতবেন আপনারা সেটা আপনাদের জন্য ভালো হয় এই যে এটা বোতলের গেটাপটা টা এটা কোরিয়ান বার্থ আছে বাইশশো টাকা যেটা বাংলাদেশি টাকায় কোরিয়ান বার্থটা যদি আপনি কাউন্ট করেন দেখবেন যে বাংলাদেশি টাকায় বাইশশো টাকা এগুলো উইন্টার এর জন্য খুবই ভালো বাট এটা আমি আঠারোশো টাকাতে দিব বোতলটা হচ্ছে আপনারা আমার কাছে আঠারোশো টাকাতে পাবে এটা বারকোডটা স্ক্যান করে দিন যে আপু এত কমে দিতেছে আবার কি ডুপ্লিকেট টা দিচ্ছে কিনা বারকোড স্ক্যান করে নিয়েন আপনার প্রোডাক্ট এর বারকোড স্ক্যান করে নিন আহ আচ্ছা সো এটা আমি কি বলবো এটা জাস্ট ম্যাজিক্যাল একটা দেখাচ্ছি তিন মাসের কোর্স বোতলটা হচ্ছে তিন মাসের কোর্স যে আপু তিন মাসের কোর্সটা কমপ্লিট করবেন সে কোরিয়ানদের মতো একটা স্কিন পেয়ে যাবেন এটা আমি অনেক আগে থেকে সেল করি যেটা হচ্ছে এটা দেখেন এটা আমাকে কেউ ছাড়তেই দেয় না পিওর এক্স পিওর ব্লাডেক্স মানে টোটালি এটা আপনার এতটা ফেয়ার করবে যারা চাচ্ছেন যে সিরাম দিয়ে স্কিনটা ফেয়ার করতে আমি নিজেও এটার ইউজার ছিলাম তো এটা কিন্তু স্কিনটাকে প্রচন্ড গ্লাসি করবে বোতলের গেট আপটা হচ্ছে বোতলটা হচ্ছে একশো এম বোতলটা একশো এম প্যাকেটটা কত এম জানি না

অনেক গর্ত অনেক পোর্স আছে তারপর র্যাসে ভরা তারা এইটা দেবেন হ্যাঁ আপু পোর মিনিমাইজ হবে কিভাবে আপু সিরাম ইউজ করেন যত বড় যত বড় গর্ত না কেন আপনার হচ্ছে ব্লাড সিরাম দিয়ে চলে যাবে আপু বিদায় পড়ে গেলাম পাপায় নিবো নাকি ডায়মন্ড লেজার নিবো আবার বলছে অনেক ব্রোন দাগ আছে আর ফসা হতে চায় আলিকা আপু তাহলে আপনি হচ্ছে ডায়মন্ড লেজারটা নেবেন ডায়মন্ড লেজার নিলে আপনার অল প্রবলেম একটা প্রোডাক্ট দিয়ে আপনি সলিউশন করতে পারছেন যেটার জন্য আপনার হচ্ছে অন্য কোনো প্রোডাক্টের দরকার হবে না ওকে সো এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা যারা সিরাম চাচ্ছেন যে আপু একটা সিরাম যদি বলেন যে আমাকে হচ্ছে অল সলিউশন দিবে

ডক্টর ডেভি টয়েলটা আর হচ্ছে লিজানো হেয়ার টনিকটা যদি আপনারা একসাথে নেন তাহলে হচ্ছে পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছে যেখানে প্রাইস আস্তে আস্তে সাতাইশো পঞ্চাশ টাকা কজ লিজানো টনিকটা পনেরোশো পঞ্চাশ আর ডেভি টয়েলটা হচ্ছে আপনার বারোশো টাকা বাট এই দুইটা যারা একসাথে নিবে তারা হচ্ছে পঁচিশশো টাকাতে পেয়ে যাচ্ছে এটা নতুন চুল গজাবে যাবে হান্ড্রেড পার্সেন্ট নতুন চুল গজায় যায় আপু কফিটা চাই আমার ইনবক্স করেন হাই কিউ চাপি ক্যামেরা আছে আলহামদুলিল্লাহ আপু সো দেখি এস এস ডিসি দেখো প্রুফ ডিসি ওকে মেস্তা কিভাবে যাবে আপু পাপায়ের ক্রিম অথবা ডায়মন্ড লেজার নেন যে কোনো একটা এইলি আপন মেস্তা গান হ্যাঁ আচ্ছা হাই সোনা আপু হ্যালো রেড আঞ্জিলা আপু ব্লাড সিরামটা হাতে পাওয়া ব্যবহার করা যাবে হ্যাঁ করা যাবে আচ্ছা যত দেখি ততই ভালো লাগে ইউ আর মাই ক্রাশ थैंक यू আফসার আপু আচ্ছা আপু ম্যাকটা কি চুলের ম্যাক কোনটা আপু ব্লাড সিরামটা কিসের ব্লাড বলবা এটা পিওর ব্লাড এক্স আপু এটা হচ্ছে রিয়েল দিয়ে বানানো যেটা আপনার স্কিনটাকে পিউরিফাইড করবে আর এটা দিয়ে গুগলে সার্চ করেন আপনি হচ্ছে আরো মতো জানতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে আমি এত ভালোমতো এক্সপ্লেইন করতে পারবো না এটা যে কতগুলো কাজ করে সেটা বলার বাইরে এটা আমি এক্সপ্লেইন করতে পারবো না এটা যারা ইউজ করেছে প্রত্যেকটা স্টেম সেল ব্লাড এক্স এর হচ্ছে এই সিরামটার ফ্যান এই সিরামটার হচ্ছে পাগল এই সিরামটা আপনার যে কত পরিমাণে ভালো মানে স্কিন দেখলে ভয় পাবেন এমন স্কিন হচ্ছে এটা ঠিক করে দেয় আচ্ছা হাই কিউ যা আপো হালো আপো আচ্ছা আপু অনেক অনেক শেয়ার করেছে ওকে আপু ডিটক্সটা কি আছে হ্যাঁ ডিটক্স প্ল্যানটা আছে ডিটক্স প্ল্যানটা আমি ভয় দেখাই দিছি না কারণ কম আছে ডিটক্স প্ল্যানটা হচ্ছে কম আছে আজকে আমার অনেক বেশি পানি পিপাসা লাগতেছে আপু কফিটার প্রাইস কত কফিটা হচ্ছে আপু পনেরোশো টাকা আর ওটা শুধু গরম পানি দিয়ে মিক্স করে খাবেন একটা শ্যাষের জন্য দুইটা প্যাক নেবেন আচ্ছা হেয়ার অনেক লং হয়েছে তোমার ভালো লাগছে থ্যাংক ইউ আসি আপু হেয়ার সবাই বলতেছে আমার হেয়ার লং হয়েছে চুল ছেড়ে আসলে সবাই বলে যে চুল নাকি লম্বা হয়েছে আচ্ছা

আমার কাছে এই বোতলটা দেখতেই ভালো লাগে আমি আমি হচ্ছে পুরাটা ইউজ করে নেই আমারটা আমি এতটুকু ইউজ করে স্কিন অনেক গ্লাসি হয়েছে আমার সো এটা আমি সাজাই রাখি এটা আমার কাছে অনেক ভালো লাগে আচ্ছা আপু আগের চেয়েও অনেক শেয়ার করেছি আপু আমি দুজনকে উইনার করেছি হ্যাঁ যেদিন হচ্ছে ফ্রাইডে ফ্রাইডে যে আমি গেমটা খেলেছিলাম যেটা হচ্ছে পাঁচশো শেয়ারে পাঁচশো টাকা আমি কিন্তু দুজনকে উইনার করেছি তাদেরকে আমি পোস্ট দিয়ে দিব আপু ওই মেডিসিনটা কি আসছে কোন মেডিসিন আপু আচ্ছা ওকে আপি থ্যাংক তো আচ্ছা লাইফটা কি ক্লিয়ার না আমাকে বলেন আজকে লাইফটা ক্লিয়ারই ছিল না আপো ইউজটা বলো আচ্ছা হ্যাঁ আপো ব্লাড সিরামের স্পেসিফিক একটা ইউজ আছে ওটা যেন লাইফ টাইম আগে ক্লিয়ার হোক ও আপো বলো না পায়ের গোড়ালির জন্য আপো গোড়ালি ফাড়তেছে নাকি এটা বলেন হ্যাঁ গোড়ালি কালো নাকি গোড়ালি ফাড়তেছে সেটা বলতে হবে ক্লিয়ার না আপু লাইফ ক্লিয়ার না ক্লিয়ার না আমি জানি আপু হ্যাঁ তো view কম আজকে আজকে দুপুরেও হচ্ছে লাইফ ক্লিয়ার ছিল না আজকে হচ্ছে দুপুরেও লাইফ ক্লিয়ার ছিল না দ্য আবার লাইভ আসছি এখন আবার ক্লিয়ার না আপু ডায়মন্ড ক্রিম ইউজ করলে অবশ্যই আপনি আট থেকে 10% পর্যন্ত ফসা হবেন হ্যাঁ লাইভে আগে क्लियर হোক তারপর আমি কথা বলবো নেট একদমই চলে গেছে অনেকে আবার क्लियर দেখতে পাচ্ছে সবাই একটু কমেন্টস করে দেন যারা যারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কমেন্টস করেন ক্লিয়ার না দেখতে না আপু এতক্ষণ ক্লিয়ার ছিল হঠাৎ নেট প্রবলেম করছে হ্যাঁ আপু

ক্লিয়ার বুবু ক্লিয়ার আপি ওকে আপু আচ্ছা আপু বাবার লোশনটা কি अवेलेबल হ্যাঁ আপু পাপার অথরাইজার অথরাইজার দ্যাট মিন্স বাংলাদেশের রিসেলার হচ্ছে ইউনিক ফ্যাশনস গ্যালারি পেপারসও চলে আসবে লাইভে শো করে দিব ওকে আচ্ছা ক্লিয়ার না আপু আপু এখন ক্লিয়ার কিনা বলেন ক্লিয়ার না থাকলে চলে যাব লাইভ থেকে আজকে দিনের বেলা হচ্ছে লাইভ করতে পারি নাই

পনেরো মিনিট পরে বা বিশ মিনিট পরে দেখবেন যে ফেসটা ড্রাই হয়ে গেছে যার নাইট ক্রিম দেন তারা এটার উপর দিয়ে নাইট ক্রিম দিবেন সকালে একসাথে ওয়াশ করে ফেলবেন ইজ ইট ক্লিয়ার আচ্ছা এখন লাইভ ক্লিয়ার কিনা বলেন ক্লিয়ার আপু ক্লিয়ার আপু ক্লিয়ার আপু আমি তো দেখতেছি না আপু তো ব্ল্যাক দেখতেছি দেখেন ব্ল্যাক ফুল হুম আপু প্রোডাক্টটা তো আজ দিবে বলে দিলো না আমার বাড়ি যাওয়া হয়নি ওয়েট করে ডেলিভারি ম্যান বলছে কাল দিবে আপনি বলে দেন কালকে 12টার মধ্যে দিতে অবশ্যই আপু আমি আজকে আপনাকে আমি বলে দিয়েছিলাম যে আপনাকে যেটা ইমার্জেন্সি ভাবে দেওয়া হয় তারপরও দাও হয়নি সেটা দেখতেসি আপু লাইভটা এখন ক্লিয়ার কিনা বলেন একটু যাই হোক আমার মনে হয় নেট ক্লিয়ার না সো আমি হচ্ছে আপনাদেরকে ব্লাড সিরামগুলো ইউজ প্রসেসগুলো বলে দিয়েছি হ্যাঁ এখন হচ্ছে আপনাদেরকে জাস্ট আমি ইউগার্ট মিল্কটা দেখাবো ইউগার্ট মিল্ক হচ্ছে আন্ডারআর্মস রিপ্লেস হোয়াইট করার হচ্ছে সব থেকে ম্যাজিক্যাল প্রোডাক্ট যেগুলো আপনার একদিনে কাজ করে হ্যাঁ আন্ডারআসটা যারা একদিনে হোয়াইট করতে চাচ্ছেন তারা এইটা নিয়ে নেবেন ইয়োগার্ট মিল্কটা হচ্ছে আপনার একদিনের মধ্যে আন্ডারআমসটা টোটালি হোয়াইটেনিং করবে প্লাস হচ্ছে একদম ব্ল্যাক স্পটগুলো হচ্ছে আউট করে ফেলবে প্লাস এটা যদি হচ্ছে হাতের কোনোইতে দেন ঘাড়েও দিতে পারবেন প্লাস হচ্ছে ফিঙ্গার এর এই জায়গাগুলো তো দিতে পারবেন আমিও দিব আমার হচ্ছে হাত ফসা বাট এই জায়গাগুলো কালো সো এই জায়গাগুলো তো দিব ডায়মন্ড লেজারটা নিতে চাই পেজে ইনবক্স করবেন আচ্ছা এটা হচ্ছে জাস্ট ম্যাজিক ওয়ান ডে তে আপনি ম্যাজিক দেখতে পারবেন মেড ইন থাইল্যান্ড 7 ইন 1 এটা প্রাইস হচ্ছে 1250 টাকা হ্যাঁ আপু আমি 11000 টাকার প্রোডাক্ট পারচেজ করেছি বাট এখন তো ভিপি লাইন গিফটটা কি এখনি অর্ডার করব পেজে বলবা আপু আপু আপনি তো গিফটের কথা বলেন না সেটা একটু বলেন ক্লিয়ার নাও আচ্ছা কালками আর আর বেশি টাইম লাইভ কন্টিনিউ করব না আমার লাইফ ক্লিয়ারই থাকে না আমি আমি কালকা থেকে লাইভে আসব না ঠিক আছে আচ্ছা তুমি খুব সুন্দর আপু थैंक यू হাই আপু হ্যালো আপু আমার তো লাইভই ক্লিয়ার না আমি তো ঘোলা সুন্দর হ্যাঁ আমি হচ্ছে ঘোলা সুন্দর যে আমার হচ্ছে আনক্লিয়ার সুন্দর ক্লিয়ার না লাইফ আচ্ছা এখন কি ডায়মন্ড দিতে পারবো মারিয়ামি মা আপু अगेन কমেন্টস করেন আপু আমি বেশ কয়েকদিন আগে ব্লাড সিরামটা অর্ডার করেছি কিন্তু এখনো পাইনি পেয়ে যাবেন আপু পাঠিয়ে দেওয়া হয়েছে ইনশাল্লাহ কালকে পাবেন দেখেন কালকে পান কিনা হ্যাঁ আপনার প্রবলেমটা আমি কালকে রাত্রেও দেখছি যে আপনি হচ্ছে দিন ধরে পাচ্ছেন না সো কালকে পেয়ে যাবেন ক্লিয়ার আপু ওকে আপু সো এখন আমি লাইফটা ক্লোজ করে দিব যারা যেটা নিতে চাচ্ছে ইনবক্স করে দিবেন আর যত আর্লি হচ্ছে অর্ডার কনফার্ম করবেন তত আর্লি পেয়ে যাবেন লাইফটা ক্লোজ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপুরা